শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো। মিসও খুব ভালো আছি। আজকে আবার চলে আসলাম মিস তোমাদের সাথে খেলা করার জন্য, তাই না? এর আগের আগে ক্লাসে আমরা কি করেছিলাম, খেলা করেছিলাম। কেমন লাগে মিসের সাথে খেলা করতে? খুব ভালো লাগে মিসের, কিন্তু খুব ভালো লাগে তোমাদের সাথে খেলাধুলা করতে। কারণ হচ্ছে আমরা তো খেলার পাশাপাশি আবার একটু শিখিয়ে যাচ্ছি, তাই না? পড়াশোনাও করছি, তো সেক্ষেত্রে কিন্তু মিসের খুবই ভালো লাগছে, নিশ্চয়ই তোমাদেরও খুব ভালো লাগছে। আজকেও আমরা একটা মজার খেলা নিয়ে চলে আসছি। খেলার মাঝে তো অবশ্যই পড়াশোনা থাকবে, কিন্তু মজার খেলাটি হচ্ছে কি জানো? মজার খেলাটি হচ্ছে আমরা কিছু জিনিস আছে তোমাদেরকে দেখাবো, যেগুলোকে আমাদের খুঁজে বের করতে হবে এবং সঠিকভাবে লিখতে হবে। এটা কে কে করতে চাচ্ছ বলো? সবাই? ভেরি গুড। তাহলে চলো আমরা আর কথা না বলে আজকে হচ্ছে আমরা যে জিনিসটি শিখব সেটা হচ্ছে জয়েন দ্য পিকচার উইথ অ্যালফাবেট কিউ থেকে ইউ। তার মানে এর আগে ক্লাসে আমরা কি শিখেছিলাম সবার কি মনে আছে? আমরা হচ্ছে কিউ থেকে ইউ বর্ণ চেনা এবং হচ্ছে বর্ণ বলা শিখেছি। আজকে হচ্ছে আমরা বর্ণগুলোকে জয়েন করব কার সাথে? পিকচারের সাথে, খুঁজে বের করে করে, তাই না? তাহলে তো শুনতেই অবাক লাগছে যে এটা আবার কেমন। চলো তাহলে আর আমরা কথা না বলে ক্লাসে চলে যাই, দেখি আমাদের এই নতুন খেলাটি কিভাবে খেলতে হয়, ঠিক আছে? আমার কিন্তু খুব ভালো লাগছে যে দেখি আজকে তোমাদের সাথে আমিও একটা খেলা খেলবো নতুন, দেখি যে কে ভালো পারে, মিস ভালো পারে না তোমরা ভালো পারো। যদিও তোমরা আমার চেয়ে খুব বেশি স্মার্ট, আমি জানি যে তোমরাই জিতে যাবে। তাহলে চলো আমরা খেলাটা শুরু করি। আজকে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে জয়েন দ্য পিকচার উইথ অ্যালফাবেট কিউ থেকে ইউ। তার মানে হচ্ছে আমরা জয়েন করব পিকচারের সাথে, ঠিক আছে? তাহলে চলো আগে হচ্ছে আমরা কি দেখব, দেখি তো আমাদের কি আছে। ও ওয়াও, কতগুলো ছবি চলে আসলো, দেখেছো? তার মানে আমরা পিকচারের সাথে অ্যালফাবেট লাইন টেনে যোগ করব। দেখো আমাদের পিকচারগুলো চলে আসছে। ফার্স্ট পিকচারটা কিসের বলতে পারো? ওই যে হ্যালো বলছে, হ্যালো কে? হ্যাঁ, তোমাদের তো দেখি ঠিক মনে আছে, ও হচ্ছে কুইন। কুইন তোমাদেরকে হ্যালো বলেছিল, তাই না? আজকে তোমরা বলে দাও হ্যালো, কেমন আছো? তার মানে তোমাদের সাথে সাথে ও ভালো আছে, কারণ খেলা করতে চলে আসছে। আচ্ছা, তাহলে আমরা ফার্স্ট পিকচারটা কিসে দেখছি? কুইন। তারপরে বলো তো একবার, এইভাবে 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 কে নাচানাচি করছে? র্যাবিট। হ্যাঁ, র্যাবিট, দেখেছো কত সুন্দর র্যাবিট। আর তোমাদেরকে মনে আছে র্যাবিট যেন কি খেতে ভালোবাসে? গাজর। ভেরি গুড, তোমরা তো খুব মনোযোগ দিয়ে ক্লাস করেছো, তোমাদের তো দেখি সব কিছু মনে আছে। তাহলে দেখেছো একটি পিকচারে আমরা কি দেখছি, র্যাবিট খেলা করছে আমাদের সাথে। এবার এটা কি, এই পিকচারটি কিসের বলো তো? হ্যাঁ, শিব। ভেরি গুড, এটা হচ্ছে শিব। তার মানে আমরা কিন্তু দেখেছিলাম এর আগে ক্লাসে যে শিব, এস ফর শিব হয়। এই পিকচারটা দেখেও কিন্তু আমরা চিনতে পেরেছি, তাই না? এখন চলো এটা দেখি তো, এই পিকচারটা কিসের? এখানে কে দৌড়াচ্ছে, খুব দ্রুত যাচ্ছে, কে? টাইগার। হ্যাঁ, টাইগারটি খুব দ্রুত যাচ্ছে। এবং এই পিকচারটি কি দেখতে পাচ্ছি? আমব্রেলা। মনে পড়ে কারো আমব্রেলা যেন আমরা কখন ব্যবহার করি? আমরা কিন্তু পিকচারটি দেখেই বুঝতে পেরেছি, আমব্রেলা হচ্ছে আমরা বৃষ্টির সময় ব্যবহার করি এবং যখন প্রচণ্ড রোদ হয় তখন আমরা ব্যবহার করি, তাই না? আচ্ছা, তাহলে তো সবাই আমরা ছবিগুলো দেখে ফেললাম, এখন হচ্ছে আমাদের খেলা স্টার্ট। আমরা হচ্ছে ছবি দেখে দেখে অ্যালফাবেটগুলো কি করব, মিলিয়ে ফেলবো। চলো তাহলে শুরু করি, আমাদের খেলা এখনই শুরু হয়ে যাচ্ছে। প্রথমে দেখো আমাদের এখানে কিছু অ্যালফাবেট চলে আসলো ম্যাজিক করে, দেখেছো? এই অ্যালফাবেটটির নাম কি বলো তো? আর। মিশের সাথে সবাই বলো আর। ভেরি গুড, তারপরে অ্যালফাবেটটির নাম কি? এস। ভেরি গুড, তারপরে অ্যালফাবেটটির নাম কি? কিউ। এবার বলো তো এই অ্যালফাবেটটির নাম কি? ইউ। তারপরে অ্যালফাবেটটি টি। ভেরি গুড, এবার চলো আমরা অ্যালফাবেটও চিনে ফেললাম, এবার হচ্ছে ছবিগুলো দেখেও আমরা চিনে চিনে ফেলেছি। তাহলে চলো আমরা হচ্ছে এখন জয়েন করে দেখি যে খুঁজে বের করি। কুইন, কুইন যেন কোন অ্যালফাবেট দিয়ে হয়, তোমাদের কি মনে আছে কি হয়? আ, এস। এস দিয়ে হয়, দেখি তো। চলো তো দেখি আসলে কুইন কোন অ্যালফাবেট দিয়ে হয়। না, মিস তো ভুলই বলেছি, কিউ ফর কুইন হয়, দেখেছো? তোমরাই সঠিক বলেছো। তাহলে মিসের সাথে আরেকবার বলো কিউ ফর কুইন, কিউ ফর কুইন,
কিউফর কুইন, কুইন মানে রানী, কুইন মানে কি রানী, ভেরি গুড। তারপর বলো তো এই র্যাবিট, র্যাবিট যেন আমরা কোন অ্যালফাবেট দিয়ে লিখবো, মিসের মনে পড়ছে না কোনটা যেন, হ্যাঁ রে আর, ভেরি গুড। তার মানে হচ্ছে চলো তো আমরা মিলিয়ে নেই, এই তো দেখেছো র্যাবিট কিন্তু ওর আর কে খুঁজে পেয়েছে, আর ফর র্যাবিট। তাহলে মিসের সাথে সবাই বলো আর ফর র্যাবিট, আর ফর র্যাবিট, আর ফর র্যাবিট, ভেরি গুড। তারপরে দেখো তো এই পিকচারটি কিসের, এই ছবিটি দেখে বুঝতে পারছো এটা কিসের পিকচারটি বলো তো, শিপ। এবার বলো তো শিপ কোন অ্যালফাবেট দিয়ে আমরা লিখি, চলো তো আমরা দেখে আসি ম্যাজিক করে, হ্যাঁ এস ফর শিপ। তাহলে মিসের সাথে সবাই বলো এস ফর শিপ, এস ফর শিপ, এস ফর শিপ। তাহলে কিন্তু আমরা কত সুন্দর করে খুঁজে বের করছি, সবার কি ভালো লাগছে, খুব মজা লাগছে তাই না? হ্যাঁ, খুঁজে বের করে করবে ওদের অ্যালফাবেটগুলোকে আমরা লাইন টেনে মিলিয়ে দিচ্ছি তাই না, খুব মজার একটি খেলা হচ্ছে আমাদের এখানে। তারপরে দেখো তো এই পিকচারটি কিসের, টাইগার, হ্যাঁ ভেরি গুড, এটা একটি টাইগারের পিকচার। এখন বলো তো টাইগার আমরা কোন অ্যালফাবেট দিয়ে লিখি, চলো তো আমরা একটু ম্যাজিক করে দেখে আসি যে টাইগার আমরা কোন অ্যালফাবেট দিয়ে লিখি। দেখেছো ওর অ্যালফাবেটটিকে কিন্তু আমরা খুঁজে পেয়েছি, টি ফর টাইগার। আবার বলো মিসের সাথে, টি ফর টাইগার, টি ফর টাইগার, টি ফর টাইগার। টাইগার মানে হচ্ছে বাঘ, ঠিক আছে। তাহলে কিন্তু আমরা এভাবে করে বাসায় এগুলোকে খুঁজে বের করে করে আমরা খেলাও করব এবং পড়াশোনাও করব। এবং লাস্ট পিকচারটি কিসের, আমব্রেলা, আমব্রেলা যেন কোন অ্যালফাবেট দিয়ে হয় সবাই মনে করো, হ্যাঁ ইউ, তোমরা দেখি সবাই সব জানো, ইউ ফর আমব্রেলা, ইউ ফর আমব্রেলা, ইউ ফর আমব্রেলা, ভেরি গুড। সবাই অনেক সুন্দর করে মজা করে খেলা করেছো এবং খেলা করতে করতে কিন্তু মজার পড়াও আমরা শিখে গিয়েছি, তোমাদের সবার কেমন লেগেছে? একটা নতুন পড়া শিখলাম এবং নতুন একটা খেলা খুঁজে বের করা তাই না, মিসের কাছে কিন্তু খুব ভালো লেগেছে। তাহলে এরকম কি আরও মজার মজার ক্লাস করতে চাও, নতুন নতুন করে খেলাও শিখবো সবাই করতে চাও? আচ্ছা তাহলে তো মিসের আবার আসতেই হবে তোমাদের সাথে মজার খেলা এবং মজার ক্লাস করার জন্য, কারণ তোমরা তো করতে চাচ্ছ। আচ্ছা তাহলে অবশ্যই মিস আবার পরবর্তী ক্লাসে চলে আসব, আর আম্মুদেরকে বলবে অবশ্যই যে আমাদের ইউটিউব চ্যানেলটি যেন সাবস্ক্রাইব করে রাখে, তাহলে সবার প্রথমেই কিন্তু তোমরা মিসের সব মজার খেলাগুলো দেখতে পাবে, ঠিক আছে। আজকে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার নেক্সট ক্লাসে চলে আসবো, বাই বাই।